আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর নতুন একটা ব্লগ নিয়ে এলাম, এটা আমার দেশের ব্লগ। তো আমার বিলাইটা ঈদের দিন সাতটা কি ফুরিয়া এমন দুঃখ পাইছে, মানে ফোরার লগে লগে এত বমি করছে, তারপরে তো পুরা দুই দিন আটা ছড়া করতে পারছে না। আর পরে আমি তুতাটা ফাটিয়ে গেছিল, তুতার মাঝে আমি একটু ওষুধ ওষুধ লাগাইছি খাইতে, দুই দিন যাবৎ কিচ্ছু খাইছে না। তারপরে আমি বিক্স লাগাই দিলাম, হলুদ দিলাম, এখন আল্লাহ দিলে সুস্থ হয়েছে কিছু। আর এখন আর আগের মতো খাইতে পারে না, এখন গিলা হয়ে গেছে যেন বয় বই থাকে, মানে এগুলো নিয়ে আমি খুব টেনশনও আছি। আসলে আমি নিজেই বিলাইটার আমি ফেলাই দিছি, আমি যখন ঘুম থাকি উঠছিলাম ঈদের দিন সকালে উঠছি, তো আমার লগে লগে যেহেতু আমার লগে থাকে রাইত, তো বিলাই বাচ্চার লগে মুরগি বাচ্চার লগে খালি লাগা লাগে ঘরে, তো আমি চাইছিলাম বেন্টি তুলিয়া রাখি দিতাম তাতে আর সাদু নাই, কিন্তু বেন্টির থাকি ফিসকি আত্মাই পড়ে গেছে আমার, যার লাগে আমার আরও বেশি কষ্ট লাগে রেগে আমি নিজেই ফেলাই দিছি, চাইছিলাম শাস্তি দিতাম। তারপর রাস্তা ঈদের দিন আমার মুড অনেক মানে খারাপ আছিল, তো এটা গেছে বর্ষা ঈদ দুঃখ পাইছিল। আর এটা তো রোজাই তো আরও একটা আমি স্পেন পালন করলাম, তো এবার ঈদের সময় তো আর ভিডিও করতাম করছি না। আর খানে চিপস টিপস যা দেয় সব খাইতে কিন্তু অনেকদিন ধরে খায় না, তো এটা একদিনের ব্লগ নয় না, তিন চারটা তিন চার দিনের ব্লগ আমি শেয়ার করছিলাম।